Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel. Notun aro ekti episode dekhar amontron janacchi apnader shokolke. Ajker porbe toiri korchi mishti alur laddu. Pushtigune bhorpur ei ladduti choto theke boro shokolei khub pochondo korbe ebong jara weight loss korte chan diet e achen tara nishondehe eti try korte paren. আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই সবে বরাতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি 700 গ্রাম সুইট পটেটো অর্থাৎ মিষ্টি আলু এবারে আলুগুলিকে আমি ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিব একটা পিলারের সাহায্যে প্রথমে ছিলে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন বটি দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারবেন এবার আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবারে কেটে নেওয়া এই আলুর টুকরোগুলোকে আমি সরাসরি পানির মধ্যে রেখে দিচ্ছি একইভাবে সবগুলি আলু ছিলে কেটে আমি খুব ভালোমতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলাতে লাড্ডুগুলি তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিচ্ছি আমি হাফ কাপ লিকুইড দুধ আপনারা চাইলে পানিও দিতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা অনেক ভালো আসে এর মধ্যে আর কিছু অ্যাড করব না এখন পরবর্তীতে যা করার করব এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং আলুগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আনুমানিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি আলুটা ভালোমতো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলি সিদ্ধ হয়ে গেছে কারণ দেখুন আলুগুলি কিন্তু একদম ভেঙে ভেঙে গেছে আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাদের দেখুন একটু চাপ দেওয়ার সঙ্গে কিন্তু আলুগুলি একদম ভেঙে যাচ্ছে যেহেতু ছোট টুকরো করে কেটে নিয়েছি এজন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে চুলার জালটা অফ করে দিয়েছি এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার পরে আলুগুলিকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এর মধ্যে যে দুধটুকু ছিল সেগুলো সহই নিচ্ছি এছাড়া পেস্ট করতে কিন্তু অসুবিধা হতে পারে এবারে ঢাকনাটা দিয়ে এগুলোকে পেস্ট করে নিব একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু স্মুথভাবে পেস্টটি তৈরি হয়েছে এবারে চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি ঘিটা একেবারে বেশি করে ইউজ করছি না আমি ধাপে ধাপে অ্যাড করে দিব ঘিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে এখন আমি দুটো তেজপাতা মাছ বরাবর একটু ছিড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি একটু ভেজে নিচ্ছি এর ভাজা স্মেলটা বের হওয়া পর্যন্ত এবারে এর মধ্যে পেস্ট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুর পুরো পেস্টটা নিয়ে নেয়ার পরে এবার নেড়েচেড়ে ঘির সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ চিনি আলু যেহেতু মিষ্টি এজন্য খুব একটা চিনির প্রয়োজন পড়ে না আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা কিন্তু আগের তুলনায় কিছুটা পাতলা হয়ে গেছে চিনিটা গলে কিন্তু এমন পাতলা হয়েছে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1/4 চা চামচ রেড ফুড কালার এটা টোটালি অপশনাল আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্কিপ করতে পারবেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো কালার পছন্দ হয় তাহলে অন্য যে কোনো কালারও অ্যাড করে দিতে পারবেন নেড়েচেড়ে ভালোভাবে ফুড কালারটা মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মিশ্রণটা কিন্তু প্যানের সঙ্গে লেগে লেগে আসছে তো এ পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে এখন ঘি অ্যাড করে দিব আবারও 1 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি
এভাবে কিছুক্ষণ পরপর ধাপে ধাপে ঘি অ্যাড করে দিলে কিন্তু হালুয়াটা খুব সহজেই তৈরি করা যাবে আর প্যানের সঙ্গে লেগে যাবে না। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে হালুয়াটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঘন হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়া না থাকে তাহলে আস্ত এলাচও ফাটিয়ে দিতে পারবেন। সেটা অবশ্যই প্রথম দিকে যখন আমরা তেজপাতা এবং দারুচিনি ঘিতে ভেজে নিয়েছি সেই পর্যায়ে দিয়ে দিবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু কাঠবাদাম কুচি, কিছু কিশমিশ এবং কিছু কাজু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করে নিতে পারবেন এই হালুয়াটি। দিয়ে দেওয়ার পরে সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আবারও দেখতে পাচ্ছেন হালুয়াটা প্যানের সঙ্গে লেগে লেগে আসছে। আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণে ঘি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে হালুয়াটি তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে জাল করতে করতে যখন দেখবেন হালুয়াটি প্যানের গা ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে হালুয়াটা লাড্ডু তৈরি করার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি শক্ত করার কোনো প্রয়োজন নেই। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, গরম থাকা অবস্থাতেই লাড্ডুর শেপগুলি দিয়ে নিব। লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি কিছু শুকনো মাওয়া নিয়েছি, মাওয়াতে গড়িয়ে নিব লাড্ডুগুলো এবং ভেতরে মাওয়ার পুর দেব, এজন্য একটু নরম করে মাওয়া তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করার রেসিপি আপলোড করে দিয়েছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লাড্ডু তৈরি করার জন্য পরিমাণ মতো হালুয়া নিয়ে হাতে গড়িয়ে গোল করে তারপরে এভাবে হাতের তালুতে চ্যাপ্টা করে নিলাম। এর মধ্যে এবার মাওয়ার ফিলিং দিয়ে নিচ্ছি, মাঝ বরাবর দিয়ে আবারও সাইড থেকে এভাবে উঠিয়ে লাড্ডুটা তৈরি করে নিচ্ছি এবং তারপরে খুব ভালোভাবে একটা গোল শেপ দেওয়ার জন্য দু হাতের তালুতে এভাবে গড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না সুন্দর একটা গোল শেপ চলে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে হাতের তালুতে গড়িয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে গোল করে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। মাওয়াতে গড়িয়ে নিলে লাড্ডুগুলো দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অনেক মজা লাগে। একইভাবে আরও একটি লাড্ডু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলি লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে, একটি লাড্ডু আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। এই লাড্ডুটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার, আপনারা বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন এই সবে বরাতে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।